বন্দুকবাজের হামলা আমেরিকায়, যেমনটা জানা যাচ্ছে মার্কিন মুলুকে ক্যালিফোর্নিয়ার সান জোসেতে এই হামলায় মৃত্যু হয়েছে 8 জনের, আত্মঘাতী হামলাকারীও। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, স্থানীয় সকাল 6:30 নাগাদ সান জোসে রেল ইয়ার্ডে হামলা চালায় ওই বন্দুকবাজ। হামলাকারীও রেল ইয়ার্ডের কর্মী বলে জানা গিয়েছে। গুলিতে জখম হন আরো কয়েকজন। কি কারণে হামলা তা এখনো স্পষ্ট নয়। আজ থেকেই কলকাতা পুরসভার 102টি স্বাস্থ্যকেন্দ্রে 45 ঊর্ধ্বদের দেওয়া হবে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ। বুধবার পুরসভা প্রশাসক বোর্ডের সদস্যদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন ফিরহাদ হাকিম, আর সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। কলকাতায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব পড়েনি, আর তাই বৃহস্পতিবার থেকেই কলকাতায় শুরু হচ্ছে 45 ঊর্ধ্বদের ভ্যাকসিনেশন। 102টি স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হবে। সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত হকার ও পরিবহন কর্মীদের ভ্যাকসিনেশন, দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত সাধারণ মানুষকে দেওয়া হবে ভ্যাকসিন। বুধবার কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের সদস্যদের সঙ্গে বাড়ি থেকে ভার্চুয়াল বৈঠক করেন ফিরহাদ হাকিম, সেখানেই এই সিদ্ধান্ত হয়েছে। 8335-999-000 এই নম্বরে নাম, বয়স, আধার ও ফোন নম্বর দিয়ে মেসেজের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। যেহেতু বিপর্যয়ের প্রভাব শহরে পড়েনি, অর্থাৎ কালকেই স্বাভাবিক জীবনযাত্রা থাকবে, সেই কারণেই আমরা আগামীকাল থেকে 45 ঊর্ধ্ব নাগরিকদের ভ্যাকসিনেশন দেওয়া শুরু করছি। 5 ডোজ প্রতি স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিন 50 জন করে নাগরিককে আমরা ভ্যাকসিনেশন করব। কোভিন অ্যাপের তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত দেশে 4,22,27,842 জন ভ্যাকসিনের 2টি ডোজ পেয়েছেন। 18 ঊর্ধ্ব সবাইকে ভ্যাকসিন দিতে হলে 95 কোটি মানুষকে ভ্যাকসিন দিতে হবে, কিন্তু এখনও পর্যন্ত তার 4.44% ভ্যাকসিনেশন হয়েছে। বিশেষজ্ঞদের মতে করোনার দ্বিতীয় ঢেউ সামলানোর একমাত্র পথ দ্রুত ভ্যাকসিনেশন, কিন্তু ভারতে যে গতিতে ভ্যাকসিনেশন হচ্ছে তা কি আদৌ সন্তোষজনক? বিশেষ করে কেন্দ্রীয় সরকার 18 থেকে 44 বছর বয়সীদের ভ্যাকসিনেশনের ঘোষণা করে দিলেও ভ্যাকসিনের অভাবে সিংহভাগ জায়গাতেই প্রথম ডোজ পাওয়া কার্যত অসম্ভব হয়ে পড়েছে। এই অবস্থায় কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। দিল্লি মে যুবাওঁ কি ভ্যাকসিন খতম হো গই হ্যায়, পিছলে 4 দিনোঁ সে যুবাওঁ কে ভ্যাকসিনেশন সেন্টার বন্ধ পড়ে হ্যায়। ভারত নে 6 মহিনে কি দেরি কর দি। আজ সে 6 মহিনে পহলে দুনিয়া কে কই দেশো নে আপনে লোগোঁ কো ব্যাপক স্তর পে ভ্যাকসিন লগানা শুরু কর দিয়া থা। হমনে উস ওয়ক্ত বহুত বড়ি গলতি কর দি, আপনে লোগোঁ কো ভ্যাকসিন লগানে কি বজায় আপনি ভ্যাকসিন দূসরে দেশো কো ভেজনি চালু কর দি। দেশে কমছে দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা, কিন্তু লাগাম টানা যাচ্ছে না মৃত্যুতে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 2,08,921 জন, মৃত্যু হয়েছে 4,157 জনের। সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ।